আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে প্রায় দুই দিন পর ব্লগ নিয়ে আসলাম, কারণ দুই দিন খুব বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য সবার ভিডিও দেখতে পারতেছি না আমি। কারণ ভিডিও দেখতে পারতেছি না তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে ওয়াইফাই খুব বেশি সমস্যা হচ্ছে, আমি লাইভেও যেতে পারতেছি না। তো ওয়াইফাই যখন সমস্যা হচ্ছে আমি কারো ভিডিও দেখতে পারতেছি না, আবার কারো কারো ভিডিও দেখতেছি আমার অন্য একটা আইডি দিয়ে, কিন্তু আমি কমেন্ট করব এই সময়টুকু আমার কাছে নেই। কারণ আমি ভিডিও প্লে করে রেখে দেই, পরে এসে কমেন্ট করব তখন দেখি ভিডিওটা শেষ হয়ে অন্য ভিডিও চালু হয়ে গেছে। তারপর এই যে আমি পেঁয়াজগুলো কেটে রাখতেছি ব্লান্ডার করার জন্য, কারণ দুদিন ধরে সময় পাচ্ছিলাম না পেঁয়াজ ব্লান্ডার করব, কারণ কাজের চাপ ছিল আর দুদিন ধরে পেঁয়াজ কিন্তু কেটেই রান্না করতেছি। তো আজকে সময় পেলাম এই ফাঁকে, কাজের ফাঁকে একটু, এটাও তো একটা কাজ। তার বাদেও একটু সময় যখন হাতে আসে তারপর তখন ভাবলাম যে আমি পেঁয়াজটা কেটে ব্লান্ডার করে দিই। যদি একজন পেঁয়াজ কাটে আর অন্যজন যদি অন্য কাজ করে তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায়। তো একজন পেঁয়াজ কাটবে, অন্যজন ব্লেন্ডার করবে বা অন্যজন অন্য কিছু কাজ করবে, দেখ এরকমই চলতেছে কোনো রকমে। সবাই মিলেমিশে কাজ করতেছি, ভালোই লাগতেছে। তো যে আমি পেঁয়াজটা আমি কেটে ব্লেন্ডার করার জন্য রেডি করে ফেলেছি, সাথে থাকুন আর আপনারা দেখতে থাকুন। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আসলে জয়েন্ট ফ্যামিলিতে কাজ করা আর ইউটিউবিং করা অনেক কষ্টের ব্যাপার, তারপর অনেক সময় বের করে ইউটিউবিং করতে হয়, সবার রিপ্লাই দিতে হয়। কখনো কখনো দেখা যায় যে আমি রিপ্লাই দিতে পারি না, আবার কখনো দেখা যায় যে আমি যে কারোর ভিডিও দেখতেই পারতেছি না, এত চাপ। তো বড় ফ্যামিলি, কাজও করি দুজন মিলে, শাশুড়িও মাঝে মাঝে কিছু কাজ করে, একদম বসে থাকেন না, কারণ বড় ফ্যামিলিতে একা হাতে তো সব কিছু কাজ করা সম্ভব নয়। আর এখন আমি পেঁয়াজগুলো ব্লেন্ডার করে রেখে দিতেছি, ফ্রিজে রেখে দেব। কারণ আসলে কি হয়েছে যে পেঁয়াজ ব্লেন্ডার করে রাখলে কিন্তু রান্নার সময় ঝটপট রান্না করা যায়, আলাদা করে পেঁয়াজ কুচি কুচি করতে হবে না বা ব্লেন্ডার করতে হবে না, একসাথে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেই। এই যে দেখেন ফ্রিজটাও কিন্তু অনেক আইস ভেঙে বেঁধে গেছে, কিন্তু আইসটা ছাড়াতে হবে। এদিকে পেঁয়াজ ব্লেন্ডার করা শেষ আর সন্ধ্যার রান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্না করতেছি লাউ। তো লাউ রান্না করার জন্য আমি পেঁয়াজ যখন ব্লেন্ডার করছিলাম তখন এই পেঁয়াজগুলো কেটেছিলাম অন্য একটি জিনিস ভাজি করার জন্য। তো শেষে ভাজিটা কিন্তু করা হয়নি, তাই ভাবলাম পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে, তাই কাটা পেঁয়াজগুলো ভাজি যখন করা হয়নি কাটা পেঁয়াজ দিয়ে আমি লাউ রান্না করতেছি। আসলে পেঁয়াজের কলি রান্না করার জন্য পেঁয়াজ কেটেছিলাম, কিন্তু পেঁয়াজের কলি রান্না করা হয়নি, তাই সেই কাটা পেঁয়াজগুলো আমি লাউয়ের মধ্যে দিয়ে দিতেছি। তো লাউয়ের মধ্যে কিন্তু আমার সব রকম নুন মশলা হলুদ মাখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। তো আমাদের ফ্যামিলিতে কিন্তু সবাই কাটা পেঁয়াজ দিয়ে সবসময় সচরাচর খাওয়া হয় না, মাংস টাংস রান্না করা হলে কাটা পেঁয়াজ দিয়ে
আর বাটা পেঁয়াজ দিয়ে দুটো একসাথে করে মিক্স করে রান্না করা হয়, তাহলে স্বাদ একটু বেশি লাগে। তো এই যে আমার লাউটা দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। সাথে থাকুন, আর আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নার ভিডিওটা একটু অন্ধকার লাগতেছে, কারণ এখানে লাইটটা নষ্ট হয়ে গেছে, কোনো লাইটও কিন্তু ওখানে ফিট হচ্ছে না, যে লাইট লাগানো যায় সেই লাইটটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই প্রথমে হোল্ডারটা ঠিক করতে হবে, তারপর লাইট লাগাতে হবে। তো আমার লাউয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় আমার লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি মাছটা দিয়ে দেব লাউয়ের মধ্যে। মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি ভেজে রেখেছিলাম। তো এই মাছগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে লাউ রান্না করতেছি। কে কে পছন্দ করো তেলাপিয়া মাছ একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ওয়াইফাই যতক্ষণ না পুরোপুরি, ওয়াইফাই আছে কিন্তু পুরোপুরি ঠিক না, এত স্লো কি বলবো, একটা ভিডিও দেখতে একদিন লেগে যায়, একটা ভিডিও আপলোড দিতে সারা দিন লেগে যায় এরকম। তো প্রায় আমার রান্নাটা শেষ, ধনে পাতা দিয়ে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।